press the bell icon on the YouTube app and never miss another update. Hello viewers, গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে গ্রুপ রিপোর্ট তৈরি করতে হয় এবং গ্রান্ড টোটাল বের করতে হয় তারপর সাব টোটাল বের করতে হয়। তো ওই রিপোর্টটা ছিল একটু মাথা কোড লিখে করতে হবে আপনাকে, আপনি চাইলে খুব ইজিলি করতে পারবেন না, অবশ্যই আপনাকে কোড লিখতে হবে এবং ওই রিপোর্টটা করতে গেলে অবশ্যই আপনাকে HTML CSS মোটামুটি জানা লাগবে। তো আপনি যদি আরেকটু সহজভাবে করতে চান তাহলে আপনি ক্লাসিক রিপোর্ট দিয়ে করতে পারবেন। ক্লাসিক রিপোর্ট দিয়ে কীভাবে গ্রুপ রিপোর্ট তৈরি করতে হয় আমি আজকে দেখাবো। প্রথমত আমি একটা পেজ ক্রিয়েট করলাম, এরপর রিজিয়ন ক্রিয়েট করলাম, তারপর নাম দিলাম রিপোর্ট, এরপর টাইপ দিব ক্লাসিক রিপোর্ট। ক্লাসিক রিপোর্ট দেওয়ার পর আমি এখানে কোয়েরিটা দিয়ে দিব, কোয়েরিটা দেওয়ার পর সেভ দিব। এটা হচ্ছে আমার আউটপুট। তা আমি প্রথমত আমার রিপোর্টের ল্যান্থটা ঠিক করব। তো ল্যান্থটা ঠিক করার জন্য ক্লাসিক রিপোর্টে ক্লিক করব, এরপর টেমপ্লেট অপশন থেকে স্ট্রিক্ট রিপোর্ট, এরপর নাম্বার অফ রো আমি এখানে 200 করে দিব, ওকে, তারপর সেভ, ওকে, চলে আসছে। এবার আমি এটাকে গ্রুপ রিপোর্টে ভাগ করবো, অর্থাৎ ডিপার্টমেন্ট ওয়াইজ যাতে আমার ইউজারগুলো ভাগ হয়ে আসে। তো এটা করার জন্য আমি আবার ক্লাসিক রিপোর্টে ক্লিক করব, অর্থাৎ এই অপশনে ক্লিক করার পর নিচে আসব, রিপোর্ট সাম টোটাল, এরপর এখানে দিব ব্রেক কলাম দেখতে পাচ্ছি, দেন এখান থেকে আমি ফার্স্ট কলাম করে দিব। ফার্স্ট কলাম করে দেওয়ার পর অর্থাৎ আমার ফার্স্ট কলামকে সে ডিওই অর্থাৎ আমার গ্রুপ নেম ধরে দেন আমার রিপোর্টটা ভাগ হবে। তো আমার এখানে ফার্স্ট কলাম যেহেতু ইউজার নেম, তো আমাকে ফার্স্ট কলাম করে দিতে হবে ডিপার্টমেন্ট। এটি করার জন্য আমার এখানে কলামে ক্লিক করব, দেন ডিপার্টমেন্টে ক্লিক করে উপরে টেনে নিয়ে আসবো, ওকে, সেভ, রান। দেখুন আমার ডিপার্টমেন্ট আসছে, ডিপার্টমেন্ট ওয়াইজ ইউজারগুলো দেখাচ্ছে, এরপর সেলস অ্যান্ড মার্কেটিং এটা আরেকটি ডিপার্টমেন্ট, দেন ওই ইউজারগুলো দেখাচ্ছে। তো এইভাবে চাইলে আপনারা ইজিলি রিপোর্টটা তৈরি করতে পারবেন এবং আপনি চাইলে এই রিপোর্টের মধ্যে হেডার অ্যান্ড ফুটার ইউজ করতে পারবেন, যেভাবে আমি আগের ভিডিওতে দেখেছিলাম হেডার ইউজ করা। তো এখানে হেডার ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে রিপোর্টে ক্লিক করা লাগবে, রিপোর্টে ক্লিক করার পর এখানে নিচে চলে আসবেন যে হেডার টেক্সট। তো এখানের ভিতর চাইলে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন, যেমন কোম্পানি নেম, এই যে কোম্পানি নেম চলে আসছে,